কখনো বিশ্ববাজার কখনো সরবরাহ ঘাটতি নানা অজুহাতে অস্থির নিত্যপণের বাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অভিযোগ কিছু ব্যবসায়ী ও হিমাগার মালিক দেশকে জিম্মি করে রেখেছে আর পরিকল্পনা মন্ত্রী বাজারের অব্যবস্থাপনার জন্য দুষলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়হীনতাকে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তারা এসব কথা বলেন ঘরে বাইরে সবখানে শুধু নগদ নিয়ে এলো ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ দেখার এক্সক্লুসিভ প্যাক মাত্র 60 টাকায় পুরো ওয়ার্ল্ড কাপ এখনই রাবিট হলে নগদ ওয়ার্ল্ড কাপ প্যাক সাবস্ক্রাইব করুন বাজার নিয়ন্ত্রণে নিত্য কয়েকটি পণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার তারপরও যেন লাগাম টানা যাচ্ছে না সরকার নির্ধারিত দামকে উপেক্ষা করে বেশি দামেই বিক্রি হচ্ছে ডিম পেঁয়াজ আলু সহ বিভিন্ন পণ্য বাজার নিয়ন্ত্রণে আমদানির সিদ্ধান্ত নেয় সরকার এমন পরিস্থিতিতে কৃষিপণ্যের দাম নিয়ন্ত্রণে বেসরকারি খাতের সদিচ্ছা নিয়ে এক ছায়া সংসদের আয়োজন হয় রাজধানীর এফডিসিতে যেখানে নিজেদের যুক্তিতর্ক তুলে ধরেন প্রতিযোগীরা ব্যবসায়ীদের অতি মুনাফালভী মানসিকতায় বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি বাড়ছে আমার দেশে আম যত যথাযথ উৎপাদন হচ্ছে আমার দেশের মানুষ পাচ্ছে না কেন আমার রপ্তানি নীতিতে সমস্যা বিতর্ক শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন দেশে উৎপাদিত পণ্যের দাম বৃদ্ধির মূল কারণ বিপণন ব্যবস্থার অব্যবস্থাপনা কিছু ব্যবসায়ী ও হিমাগার মালিক দেশকে জিম্মি করে রেখেছে বলেও উল্লেখ করেন তিনি রসরাজবাবুরা তারা সারা দেশকে এভাবে জিম্মি করেছে যে বিপণন ব্যবস্থায় একটা চরম দুর্বলতা আছে ব্যবসায়ীরা যারা ভালো ব্যবসায়ী সেই ভালো ব্যবসায়ীদেরকে দেখো খুঁজে পাওয়া খুব মুশকিল তবে বাজার নিয়ন্ত্রণে আমদানির ট্রিগারে বাণিজ্য মন্ত্রীকে হাত রাখার পরামর্শ দেন পরিকল্পনা মন্ত্রী স্বল্প মেয়াদি বাণিজ্য মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় তড়িৎ সমন্বয় একদম তাৎক্ষণিক সমন্বয় কথা বলতে সময় লাগে না তাতে ক্লিক ওয়ান ক্লিক সমন্বয় করে যদি তারা বাজারে ঢুকে তাহলে কিন্তু এটা পারা যায় ঠিক তেমনি আমাদের বাণিজ্য মন্ত্রী শিল্প মন্ত্রী খাদ্য মন্ত্রী ট্রিগারে হাত রাখতে হবে অনুষ্ঠানে কৃষককে ন্যায্য মূল্যে সার প্রদান পরিবহনে চাঁদাবাজি বন্ধ সহ সাত দফা সুপারিশ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান এই দেশের মানুষকে অস্বস্তিতে রাখবার জন্য সরকারকে বেকাদায় ফেলবার জন্য আজকে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের তালিকা প্রস্তুত করে তাদেরকে যথোপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা করবার জন্য অনুরোধ করছি রিফাত নিউজ 24 ঢাকা